বৌবাজার থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তী সহ বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। এদিন বিজেপি মহিলা মোর্চার মূলত দাবি ছিল একটাই, অবিলম্বে মহুয়া মৈত্রীকে গ্রেফতার করতে হবে। নিজের শুধু উড্ডিটা বাকি রেখে সবটুকুই পৌঁছে দিয়েছে তৃণমূল সরকারের পায়ের নিচে। তৃণমূল সরকারের অঙ্গুলি হেলানে চলছে পুলিশ, পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে। আজকে পুলিশের থেকে একটাই বার্তা বোঝা গেল যে তারা FIR করবে না, অর্থাৎ তারা পরিষ্কার জানিয়ে দিল, জানিয়ে দেয়নি, বলেছে বড়বাবু ফিরলে বলবে। কিন্তু আমরা এইটার শেষ দেখব, মহিলা মোর্চা শুধু নয়, ভারতীয় জনতা পার্টি, আমরা আদালতে যাব এবং এই কেসটার শেষ আমরা দেখতে চাই। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।